এবার আরপিএফ এর তৎপরতায় ট্রাফিকিং এর হাত থেকে রক্ষা পেল এক নাবালিকা। এদিন জলপাইগুড়ি রোড স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করা হয়েছে নাবালিকাকে। না, এখনো পাইনি, তবে পেয়ে যাও। ময়নাগুড়ি জলপাইগুড়ি এই এইদিকেই করবে, মানে ধূপগুড়ি থেকে। ঠিক আছে, একদম। আমি তো যা তো একটা মেয়েকে উদ্ধার করেছেন, বাচ্চা কি বিষয় যদি বলেন, কুত্থার থেকে কি বিষয়? আমরা কালকে রুটিন চেকিং এ গেছিলাম জলপাইগুড়ি স্টেশনে, চেক করছিলাম। চেক করার সময় দেখলাম একটা মেয়ে বসে আছে, তারপর আমার জিজ্ঞেস করার পর মেয়েটা মানে ভাগার চেষ্টা করছিল চলে যাবো আমি। তারপরে মেয়েটাকে ডাকলাম, ডাকার পর মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কোথা থেকে এসছো। বললো শান্তিপাড়া থেকে আসছে, মাসির বাড়িতে থাকে, বাবা মা নেই। তারপর সেই মাসির কাছে, মাসির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে, ঝামেলা করার পর চলে আসছে। চলে এসে ও বলছে যে আমি 16 বছরের মেয়ে। ও বলছে আমি ভাড়া একটা ঘর নেবো, ভাড়া ঘরে আমি থাকবো। জিজ্ঞেস করার পর তারপর মাসিকে খবর ধরো, মাসি আসলো। আবার আমাদের মাসিকে তো আমরা তো গার্জেনকে মানে দিতে পারি না, যেহেতু মাইনর, তার জন্য পরে আমরা তাকে অনুভব হোমে, আমাদের ফর্মালিটি পুরো করার পরে অনুভব হোমে দিয়ে আসলাম। তাহলে কি মেয়েটা হয়তো কোনো ট্রাফিক হতে পারতো, এইভাবে চলে গেলে কোনো একটা প্রবলেম হতে পারতো না? থাকলে সে তো যদি ট্রেনে যেত বা কোনো কিছু হতেই পারতো। সেটা তো টিকিট ছিল, টিকিট কেটেছিল, টিকিট বিরাট। না না, টিকিট কাটেনি, ও এখানেই কোথায় ভাড়া করছিল, আমি ভাড়া থাকবো, মাসির কাছে থাকবো। মানে বাড়িতে একটু প্রবলেম হয়েছিল মাসির বাড়িতে নাকি? তারপর এখন ওর কি মোটিভ ছিল সেটা তো পুরো বলেনি, হয়তো ট্রেনে উঠে চলে যেতে পারতো। হয়তো ট্রেনে উঠে চলে যেতে পারতো, তাহলে এইভাবে তো অনেক সময় চলেও যায়। হ্যাঁ, সে হতেই পারতো। তো তার জন্য আমরা রুটিন চেক করছি রেগুলার, অনেক সময় হয় মোবাইল চার্জিং দিয়ে এদিক এদিক ঘোরাফেরা করছে, লাগেজটা যাতে মানে সেফটি রাখে, এসব মানে অনেক করছি রেগুলার। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট।